নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার একটা নতুন সকালে আপনাদের সবাইকে জানাই সুপ্রভাত। তো আজকে দিনটা এখান থেকে শুরু করব। ভাববেন সকাল সকাল উঠে সেজে নিয়েছি কেন, অ্যাকচুয়ালি আজকে শনিবার, ছুটির দিন, কিন্তু ছেলের বাড়িতে বসে কাজ করতে হবে বলে ও আর যাবে না। এই যে দেখুন, আমার বর আছে, আমার বর আর আমরা দুজন মিলে একটু যাই বাজারে, কিছু কিছু জিনিসপত্র কিনতে হবে, সবজি মাছ তরকারি, যাই আবার কিনে নিয়ে আসি। তো ওরা দুজন বাড়িতে আছে, থাক তো চলুন বেরোই। আর কি বলবো, আপনারাও আমার সাথে ভিডিওটায় থাকবেন, দেখবেন। তো এবার যাই বাজার করে নিয়ে আসি। যে বন্ধুরা বেরিয়ে পড়েছে বাজার করবো বলে, বর বাইক নিয়ে রেডি। ধরলে না ফোন, ধরলে না তো যাই বেরিয়ে পড়ি, গিয়ে বাজারে আবার বাজারটা দেখাবো আমাদের এখানকার। এই যে বন্ধু, আমার বর সামনে সামনে চললো। এটা মাছের বাজার, বিশাল মাছের বাজার, দেখবেন চলুন দেখাবো। রথতলা বিশাল বড় মাছের বাজার, এখানে পাইকারি মাছও বিক্রি হয়। দেখুন বন্ধুরা, চলে এসেছি বাজার দিয়ে। বাপরে, এত রোদ, মনে হচ্ছে অসুস্থ হয়ে গেছে আমার বরের, তো শরীর খারাপ লাগছে। তো বাজার দিয়ে অনেক কিছুই নিয়ে এসেছি, তো আগে ড্রেস ফ্রেস পাল্টে নিয়ে একটু বসি, তারপরে সব বাজার বার করবো। তো যাই বাজার হাটগুলো পাল্টে নিই, বেরো করে নিই, আর আমার ড্রেসও পাল্টে নিই। দেখুন বন্ধুরা, বাজার থেকে নিয়ে এসেছি এই যে জ্যান্ত তেলাপিয়া মাছ, এগুলো হাফ হাফ করে নিই, কেননা মাঝারি সাইজ, এর কাটলে খুব ছোটো ছোটো হয়ে যায়, দেখতে ভালো লাগে না, আর সবাই এক পিস করে খাবে, দেখতেও ভালো লাগবে। নিয়ে এসেছি চিংড়ি মাছ, আর নিয়ে এসেছি এই যে খাসির মাংস। বাজারে কিছুই পাওয়া যাচ্ছে না, মাছ তরকারি কিছুই, কেননা যা রোদের তাপ, যা অবস্থা, পুরো শরীর খারাপ হয়ে গেছিলো। এই দেখুন গাছ পাকা আম, এই যে 4 কেজি নিয়ে এসেছি গাছ পাকা আম, আর নিয়ে এসেছি এই যে তালের শাঁস, নিয়ে এসেছি জাম। আমার ছেলে কোনো ফল খায় না, খাওয়ার মধ্যে খায় নারকেল, শশা আর এই তালের শাঁস, আর ও কোনো ফল খায় না, তো ওর জন্য তালের শাঁস এই নিয়ে এসেছি। আর দেখুন সবজির মধ্যে নিয়ে এসেছি ফুলকপি, মান কচু, কুমড়ো, রসুন, আদা। আদার তো বাজারে বিশাল দাম, মানে 400 টাকা কেজি। তো যাই হোক, এই 250 আদা, 250 রসুন নিয়ে এসেছি, এনেছি গাঁটি কচু, বরবটি, এই দেখুন একদম শিকড় সমেত এই যে পেঁয়াজ এনেছি, এই যে বাঁধাকপি এনেছি 1 কেজি, টমেটো, এই যে বড় বড় পটল এনেছি, এই যে পেঁপে, আর এনেছি উচ্ছে, এই সবজি এনেছি, কেননা রোদে গরমে বাজারও সেরকম ভালো কিছু নেই, আর ফ্রেশ সবজি না হলে ও ভালো লাগে না। তো যাই হোক, এই যে এসে পাল্টে নিয়েছি, আর এগুলো বের করে রেখেছি, আর এসে দেখছি দিয়ে আজকে টিফিন করে রেখেছে। এই যে আলুর তরকারি করেছে, এদিকে রুটি করে রেখে দিয়েছে, দিয়া এগুলো সব করে রেখেছে, এখন আমরা সবাই টিফিন খেয়ে নেব। তো যাই এবার ব্রেকফাস্ট করে নিই, তারপর দেখছি কি মাছ করব, কি সবজি করব, তারপরে আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আজকে করব হচ্ছে শুক্তো, গরমে এই যে বড়ি ভেজে নিয়েছি, আর ডাটা আর বেগুনটা নেই, তো বাকি এগুলো দিয়ে শুক্তো হয়ে যাবে। পেঁপে, আলু, কাঁচকলা, বরবটি কটা আর উচ্ছে, এই দিয়ে দুধ দিয়ে আর এই বড়ি দিয়ে শুক্তো করবো। বেগুন আর ডাটাটা নেই, তো ঠিক আছে, ওগুলো না দিলেও চলবে। তো এই দিয়ে আজকে শুক্তো করবো, করবো হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল, আর করবো চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি মশলা দিয়ে একটুখানি। তো শুরু করে দিয়ে এবার তাহলে রান্নাবান্না। তো দেখুন বন্ধুরা, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এবার বড়িটা তো ভেজেই নিয়েছি, এবার আলুটা ভেজে নেবো একে একে।
আলু ভাজবো, উচ্ছে ভাজবো, সব সবজিগুলো ভেজে ভেজে তুলে নেবো। তো সব এক এক ভেজে তুলি, তারপর আবার দেখাচ্ছি। দেখুন সব ভেজে ভালো করে তুলে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুটো দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দেবো হচ্ছে অল্প একটুখানি পাঁচ ফোড়ন, আর দিয়ে দেবো হচ্ছে একটুখানি লাফুন, এই মশলা তিনটেই দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা, এক চামচ দিয়ে দিলাম আদা বাটা, এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য, খালি দুধ দিয়ে শুক্তো করলে খুব বেশি লাল হয় না, সাদা থাকে, তাই অল্প একটুখানি হলুদ দিলাম এক তিনটে মতন। আর এটা তো ভালো হয় না, তাই জন্য এক তিনটে মতন দিলাম লঙ্কা গুঁড়ো, আর দেবো হচ্ছে ধনে গুঁড়ো, আর দেবো হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা কষে গেলে এবার এই যে সব ভাজা সবজিগুলো বড়ি ভাজা সব একসঙ্গে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে দেবো, আর দুধটা দেবো নামানোর আগে, দুধ গরম মশলা ঘি এটা নামানোর আগেই দেবো, এটা সেদ্ধ হওয়ার জন্য জলটা দিতেই হবে। তো দিয়ে দিলাম, এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো, তো এটা সেদ্ধ হবে, তারপরে এর মধ্যে বাকি জিনিস সব দেবো। তো আমার এটা ঢেকে দিই, দেখুন এটা খুব ভালোভাবে ফুটে গেছে, পুরো জলটাও কমে গেছে। এর মধ্যে একটু দুধ দিয়ে দেবো, এক কাপ মতন দুধ দিলাম, বেশি নাড়ছি না, বড়িগুলো ভেঙে যাবে তার জন্য। আর দিয়ে দেবো হচ্ছে এই হাফ চামচ মতন চিনি, কারণ এই দুধ সত্যি একটু মিষ্টি মিষ্টি হয়, ওর জন্য দিয়ে দিলাম। আর যেটা দেবো সেটা হচ্ছে একটুখানি ঘি দিয়ে দেবো, এক চামচ মতন ঘি দিয়ে দিলাম, এই শুক্তোটা একটু ঘি দরকার হয়। আর দিয়ে দেবো আমার কাছে একটা সব মিলিয়ে শুকনো লঙ্কা, গোলমরিচ, জিরে, ধনে, গরম মশলা সব মিলিয়ে একটা আমার কাছে গুঁড়ো এই যে তৈরি করা আছে, সেটাই একটু এর মধ্যে একটু ছড়িয়ে দিয়ে দেবো, তাহলে খুব ভালো এটার ফ্লেভারটা আসবে। হ্যাঁ চলে গেলো, এবার এটা ফুটেও গেছে একটু ভালো করে, এবার এটা নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা, এই যে তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলাম, তেলাপিয়া মাছের ঝাল করেছি, এই যে বড়ি দিয়ে সব সবজি দিয়ে দুধ শুক্তো করেছি, আর করেছি হচ্ছে মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই ভেন্ডিটা ভাজা। তো আজকে এই তিন রকমই করেছি, আর এর থেকে বেশি গরমে কেউ খেতেও চাইছে না। তো যাই এবার বাকি কাজ করে, স্নান ফান করে বাকি কাজ সেরে নেবো, তারপর লাঞ্চ করব। আজকে আর শরীরটা ভালো লাগছে না, কারণ গরমে রোদে বেরিয়েছিলাম, মাথা ধরে হয়ে গেছে, একদম লু বইছিল, সে আর কি কর্ম করবো। তো যাই এবার বাকি কাজগুলো করে নিই। দেখুন বন্ধুরা, গরম, লু বইছে, ঝড় বৃষ্টি, আমাদের দুজনকে কেউ থামাতে পারে না। ছুটির দিন এলেই আমাদের তখনই নানা রকম প্রোগ্রাম হয়ে যায়, আর কোন না কোনো ভাবে হয়েই যায়। তো দুপুরবেলা অত গরমে বাজার করে এসেছি, শরীর খারাপ লাগছিল, তারপরে রান্নাবান্না করে খেয়ে দেয়। আবার আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে, ওরই ছোট মাসির বাড়ি শ্যামনগরে, দিয়ার ছোট মাসির বাড়ি, ওর বাবা মাও এসছে, তো ওখানে নেমন্তন্ন আছে, তো আর কেউ তো যাবে না, আমরা দুজনই নেমন্তন্ন অ্যাটেন্ড করাও হবে, ঘোরাও হবে, আর পুজোটাও রক্ষা করা হবে। তো যাই, আজকে তো লোকনাথ বাবার তিরোধান দিবস, তো আমরা দুজন তাই জন্য টোটো করে যাই ওর মাসির বাড়িতে ঘুরে আসে। এই যে আমাদের রানী, সে যেচে শাড়ি পরেছে, চ তো চ বেরিয়ে পড়ি। এই যে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, এই যে আমাদের বাড়ির সামনে এই যে যুবরাজের মন্দির পুজো হচ্ছে, বল না ওইখানে ওই ঠিকানা দিয়ে যাবে কিনা, সামনে বল না ওইখানে যাবে।
এই যে দিয়া বাবা লোকনাথকে মালা পরিয়ে দিচ্ছে, সবাই সেই সকাল থেকে মালা পরিয়েছে, আমরা তো আর যাইনি, তো এবেলা গেছি। দেখুন মালাগুলো সবাই কি সুন্দর মালা পরিয়েছিল, কিন্তু মালাগুলো শুকিয়ে গেছে, সে আর কি করা যাবে। এই যে এটা ওর ছোট মাসি, এনার বাড়িতেই পুজো হচ্ছে। দিয়া বাবা লোকনাথের সামনে নমস্কার করে নিল। এই যে এটা মাসির ঠাকুর ঘর, সব ঠাকুরই যেমনি আমাদের বাঙালিদের বাড়িতে সব রকম ঠাকুর থাকে, সব ঠাকুরই আছে। আর এই যে এখানে আছে মাসি শ্বশুর শাশুড়ি, মানে ওর মেশোর বাবার মা। এই যে দিয়া আবার বাবা লোকনাথের সামনে নমস্কার করে প্রার্থনা করে কি জানি কি চাইছে, সেটা তো আর আমি বলতে পারবো না কি চাইছে। কাউকে জিজ্ঞাসা করাটাও তো ঠিক নয়, যার যার এটা মনের ব্যাপার, যার মনেই থাকবে, যাই হোক ভালোই চাইবে। আর লোকনাথ বাবা তো সবাইকে বিপদ মুক্তই করে রাখে, সব দেবতাই বিপদ মুক্ত করে আমাদেরকে, আমরা মানুষের কি সাধ্য কেউ কাউকে ভালো রাখার। তো বাবা লোকনাথের সামনে দিয়া নমস্কার করে উঠে গেল। এবার আমি নমস্কার করতে করব বাবাকে, একটাই বলবো, পৃথিবীর সবাইকে ভালো রেখো আর সবাইকে বিপদ মুক্ত রেখো। এর থেকে আর বেশি কী বা বলতে পারি, আর থেকে বেশি কিছু চাওয়ারও নেই, যেটা হওয়ার সেটাই হবে, যেটা করার সেটাই করবে। শুধু শতকোটি প্রণামই জানাতে পারি, এর থেকে আর বেশি কিছু তো করতে পারি না আমরা। তাই বাবাকে নমস্কার করে এটাই বললাম, সবাইকে ভালো রেখো, সবাইকে বিপদ মুক্ত রেখো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর এই যা গরম পড়েছে, গরমে আর কি বা বলবো। এই যে ওদের ঠাকুর ঘর, বাবা লোকনাথ, বাবা লোকনাথকে আজকে হচ্ছে তিরোধান দিবস, তো এই দিনে ওর মাসির বাড়িতে বহু বছর ধরেই, মানে যখন ওনার শ্বশুর শাশুর বেঁচে ছিলেন সেই কাল থেকেই বাৎসরিকেই পুজোটা হয় লোকনাথ বাবার। এই যে ওর দিয়ার মা, দিয়ার বাবা, দেখলেন এটা ওর মাসির বাড়ি, এটা ডাইনিং, এটা বেডরুম। এই যে ছোট মাসি, খুবই সুন্দর সাজানো গোছানো বাড়ি। কিন্তু মাসি আজকে একটু বেশি গরমে, তারপরে যোগ্য হয়েছে, ঘেমে নেই, একাকার হয়ে গেছে, আর বসে এত লোকজন আছে তো বসে কথা বলারও সময় নেই, আর এই গরমে একটু বেশি বিধ্বস্ত অবস্থা দেখাচ্ছে। অনুষ্ঠান বাড়িতে হলেই এই গরমের মধ্যে কিছু করার নেই। আর এটা এমন নয় যে এক বছরের, এটা প্রতি বছরই এই দিনেই হয়, 19ই জ্যৈষ্ঠ, আর এরকমই গরম থাকে, তো প্রতি বছরই একই অবস্থা হয়। আমি এই পুজোতে, লোকনাথ বাবার পুজোতে, মাসির বাড়িতে এই 2 বছরই অ্যাটেন্ড করলাম, আগের বছরও গেছিলাম আবার এবছরও গেলাম। ওর মারা এসছে, মারাও যেতে বলেছিল, তো আমি আর দিয়া গেলাম, বাকিরা। এই যে দিয়ার এটা ছোট মেশো, ছোট মেশো, এটা দিয়ার ছোট মেশো। তোমরা একটু দুজনে পাশাপাশি দাঁড়াও, তাহলে দুজনকে একসঙ্গে দেখা যাবে, তাহলে লোকে বুঝতে, সবাই বুঝতে পারবে না, এটা ছোট মাসি, এটা ছোট মেশো।
ও ঠিক আছে, সবার জন্য মিষ্টি মুখ মিষ্টি হাড়ি দিয়ে। দেখি বসো তোমরা পাশাপাশি। আমার আশা করি আরেকবার কটকটি তোর নাম কি? কি নাম তোর? আরে নামটা বলবি তো। আরে চিনি কার নাম? ওর নাম চিনি। এখানে ছোট মাসির বাড়িতে অনেক লোকজন রয়েছে। এই যে এটা ছোট মাসির কাকি শাশুড়ি, কিন্তু কাকি শাশুড়িকে দেখে মনে হবে মাসির থেকেও ছোট। আর এটা হচ্ছে মাসির ননদ, এটা কাকি শাশুড়ি। তো কাকি শাশুড়িকে দেখে মনে হবে মাসির থেকেও ছোট, বৌমার থেকে ছোট। আর এটা ননদ মানে কাকি শাশুড়ির এটা মেয়ে। এটা হচ্ছে একটা নাতি, নাতনি, নাতনি মানে দেওরের মেয়ের মেয়ে। এটা খুব কটকটি বুড়ি, পুরো পাকা কটকটি বুড়ি। এই যে এখানে একজন আছে, আমি জানি না ইনি কে হয়। ও আচ্ছা আচ্ছা, ওর মেশোর বন্ধুর বউ। আপনি এখানে থাকেন? ও আচ্ছা আচ্ছা, এখানে আজকে হতে পারি লোকনাথ পুজোর জন্য অনেক লোকজন। এই যে কটকটি কটকট করেই যাচ্ছে, এই যে অনেক লোক, বাড়ি ভর্তি লোক। আমরা তো এই একটা রুমের মধ্যে এসি চালিয়ে একটু বসে পড়েছি, প্রচুর গরম তো আমরা এখানে তাই জন্য বসে রয়েছি। এখানে বসে নেই অ্যাকচুয়ালি, আড্ডা মারছে সবাই মিলে। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা। আমরা চলে এলাম পুরো গরমে বিধ্বস্ত অবস্থা, তাও আনন্দই হলো, কোথাও ঘুরতে গেলে তো আনন্দই হয়। তো এই যে ঘুরে চলে এলাম, দিয়া এসে আবার খবর দিয়ে দিচ্ছে যে পৌঁছে গেছি। বন্ধুরা বাড়ি ফিরে চলে এলাম, দেখালাম ওদের বাড়ির লোকনাথ পুজো। তো আমরা বাড়িতে চলে এসেছি, গরমে কি অবস্থা, চুল টুল সব গুটিয়ে নিয়েছি। আর এই যে দুজনে পুরো হাঁপিয়ে একসার অবস্থা আমাদের। তো চলে এলাম, আজকের দিনটা আবার খুব ভালো কাটলো। শনিবার এলেই আমাদের আনন্দে কাটে, শনি রবিবার দুজনে ঘুরে ফিরে যে চলে এসেছি। তো যাই, আর আর ভিডিওটা আজকে বড় করব না, এখানেই শেষ করব। আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানেই রাখছি, টাটা।